হ্যাঁ দিদি, আমরা একটু এখানে সেট করেছি, বলার হলে এখানে বলে দেবে। আমার তিনজন এমএলএ মিস্টার রায়, রোহিত শর্মা, সরিতা, এরা সবাই মিলে আজকে এবং আমার চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি সহ সকলে, সমস্ত অফিসাররা, ডিএম সহ আমরা সকলে মিলে মিটিংটা ভালোভাবে হয়েছে, সুন্দরভাবে। জিটিএর চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান তারাও ছিল এবং মেম্বাররাও ছিল। সুতরাং মিটিং এর প্রথমেই যেটা হয়েছে, একটা চার্টার অফ ডিমান্ড ডেভেলপমেন্টের ব্যাপারে বিনয় তামাং আমাদের এখানে হ্যান্ড ওভার করেছেন এবং সেটা আমরা দেখে নেবো কি কি আছে না আছে ডিটেলস, বাট কতগুলো ব্যাপারে আজকে এখানে। তাছাড়াও তারা বিনয় তামাং অনেক মান এবং আমাদের যারা আছেন সকলে মিলে যে পয়েন্টগুলো তুলেছেন আমাদের এমএলএরাও, সবগুলো মিলে যেটা ডিসিশন হয়েছে সেটা আপনাদের কাছে আমি বলি। একটা ডিসিশন হয়েছে যে জিটিএর পক্ষ থেকে দার্জিলিং এ তারা ট্যুরিজম ফেস্টিভ্যাল এবং কার পার্কিং এর দুটো জায়গা, বড় জায়গা রেডি আছে, যেটা দার্জিলিং এর পক্ষে খুব ইম্পর্টেন্ট, সেটাতে আমাদের আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমরা আমন্ত্রণ গ্রহণ করেছি। এটা ডিসেম্বরে বা জানুয়ারিতে আমরা করে দেবো এবং ডিসেম্বরের লাস্ট উইকে বা জানুয়ারিতে করে দেবো, যখন করব এটাই তো দার্জিলিং এর সিজন টাইম, আর তখন আমরা একসাথে আমাদের নেক্সট দার্জিলিং এর মিটিংটাও করে দেবো, সেটা আমরা ওদের জানিয়ে দেবো। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে রিগার্ডিং ডেভেলপমেন্ট নিয়ে অনেকগুলো কথা হয়েছে। যখন যারা মারা গিয়েছে আন্দোলন করতে গিয়ে, তাদের যদি ক্রিমিনাল কেস না থাকে তাদের একটা কম্পেনসেশনের কথা সকলেই বলেছেন, সেটা আমরা বলেছি যখন এই প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামের মধ্যে দিয়ে যারা মারা গিয়েছেন তাদের জন্য 2 লাখ টাকা, আর সিরিয়াসলি ইনজিওর তাদের জন্য 50,000 টাকা, এবং যারা মারা গিয়েছে তাদের পরিবারের জন্য একটা করে গ্রুপ টু এমপ্লয়মেন্ট জিটিএ দেবে, কিন্তু আমাদের কাছ থেকে সেটা পারমিশন নিয়ে নেবে। দুই হচ্ছে টিচারদের স্যালারি, যারা 3 মাস কাজ করেনি আমরা স্যালারিটা দেবো ইউনিভার্সিটি, কলেজ, সব স্কুল, কিন্তু তাদের কাছে আমাদের একটাই থাকবে, হলিডেগুলোতে তারা কাজ করে যে সিলেবাসটা সে সময় পড়ানো হয়নি, মানে নেগলেক্টেড হয়েছে বা অবহেলা হয়েছে বা বন্ধে থাকার জন্য হয়নি, সেই সিলেবাসটা তাদের কমপ্লিট করতে হবে যাতে স্টুডেন্টরা সাফার না করে এটা, এবং পরিবর্তে তারা মাইনেটা পাবে এক্সট্রা কাজ করে, স্যালারিটা মানে স্পেশাল ওই আমাদের সেশনটা যেটা হচ্ছে সিলেবাস যেটা সেটাকে কমপ্লিট করতে হবে। তিন হচ্ছে অন্য এমপ্লয়িজ যারা ছিলেন, যারা এই 3 মাস হয়তো কেউ ইচ্ছে করে করেনি বা কেউ হয়তো বাধ্য হয়ে করতে পারেনি বা কেউ হয়তো প্রবলেমের জন্য আসতে পারেনি, ভয় পেয়েছে, কিন্তু কিছু লোক আবার কাজও করেছে, তারাও কিন্তু খুব কষ্ট করে কাজ করেছে সকালবেলা এসে, যারা কাজ করেছে সেই দিনগুলোতে তাদের 15 দিন আমরা এক্সট্রা লিভ দেবো, আর যারা কাজ করতে পারেনি তাদের জন্য একটা রিকোয়েস্ট এসেছিল সকলের পক্ষ থেকে, ইনক্লুডিং জিটিএ, আমাদের এমএলএরাও বলেছেন, মান্ডাও বলেছেন, সবাই বলেছেন, আমাদের পার্টিও বলেছেন, সেখান থেকে আমরা যেটা ঠিক করেছি সবাই মিলে একটা রেজুলিউশন হয়েছে যে গভর্নমেন্টের তো কতগুলো সিস্টেম আছে, সিস্টেমের মধ্যে থেকেই গভর্নমেন্টকে সিস্টেম তৈরি করতে হয়, সিস্টেমের বাইরে গিয়ে আমরা করতে পারি না। তাই যেহেতু দার্জিলিং এ শান্তি ফিরে এসেছে এবং মানুষ পজিটিভ ভাবে কাজ শুরু করেছে, তাদের সাহায্য করবার জন্যই সরকার আজকে মিটিং এ সবার সাথে কথা বলে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে, টিচাররা তাদের হলিডে গুলোতে কাজ করে সিলেবাস কমপ্লিট করবে, পুরো মাইনে পাবে, এবং যারা আদার এমপ্লয়িজ আছে তাদের তো এই কাজটা নেই, তারা অন্য কাজ করে, তাদের তো সিলেবাসের ব্যাপার নেই, সুতরাং তারা কাজটা করেনি, তাদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে 3 মাস তারা মেডিকেল লিভ হিসেবে হাফ পে পাবে এবং 15 দিন তাদের এক্সট্রা লিভ দেওয়া হবে, অর্থাৎ 3 মাসের মধ্যে 2 মাসের মাইনে তারা এইভাবে পেয়ে যাবে। বুঝতে পারলেন ব্যাপারটা? 3 মাস হাফ ডে লিভ পাবে তারা যারা কাজ করেনি এবং 15 দিন এক্সট্রা লিভ দেওয়া হচ্ছে, ফলে 2 মাস অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, 2 মাসের স্যালারিটা তারা পাবে 3 মাসের মধ্যে, আর টিচাররা পাবে পুরোটাই, এটা একটা ডিসিশন হয়েছে। হ্যাঁ, ট্যাক্স যেটা হচ্ছে ভিকেলের জন্য একটা পেনাল্টি ইম্পোজ করা হয়েছিল, সেই পেনাল্টিটা ওদের রিকোয়েস্টে পেনাল্টিটা আমরা ওয়েভ করে দিচ্ছি,
শুধু ট্যাক্স দেবে তারা, পেনাল্টিটা দিতে হবে না। আর এখানে ওই ট্যুরিজম ফেস্টিভ্যাল যখন হবে তখন ইন্ডাস্ট্রি মিটও হবে, সেই সময় যাতে দার্জিলিংয়ের ব্যাপারে ইন্ডাস্ট্রিরাও ওদের ডেভেলপমেন্টের ব্যাপারে তারাও যাতে একটা ইনভেস্ট করে এবং তারাও যাতে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে দার্জিলিংয়ের বিউটিফিকেশান থেকে শুরু করে সেগুলো করতে পারে, তার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দার্জিলিংয়ের গোল্ড কাপ অনেকদিন ধরে বন্ধ আছে, সেটাও চালু করবার জন্য জিটিএকে বলা হয়েছে। এবং এছাড়াও আমাদের তিন চারটে ফেস্টিভ্যাল ইউথ স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে হচ্ছে, জানুয়ারিতে এগুলো হয়। বিবেকানন্দের জন্মদিন 12ই জানুয়ারি, 10, 11, 12 এই ফেস্টিভ্যাল চলবে ব্লকে ব্লকে সারা বাংলায়, দার্জিলিংয়েও। সুভাষচন্দ্র বসুর জন্ম 23শে জানুয়ারি, ওই 23 থেকে 26 পর্যন্ত আমরা ব্লকে ব্লকে সুভাষ ফেস্টিভ্যাল করি। তাছাড়াও সায়েন্স মেলা হয়, এই সমস্ত প্রোগ্রামগুলো আর ছাত্রজীব উৎসব যেগুলো সেগুলো একদম প্রত্যেকটা ব্লকে ব্লকে চলবে, সারা বাংলা জুড়ে চলবে, দার্জিলিংয়েও চলবে। এই সিদ্ধান্তগুলো আজকে মিটিং থেকে নেওয়া হয়েছে। বাদ বাকি নেক্সট মিটিংয়ের ডেটটা আমরা 2-1 দিনের মধ্যে ওদের জানিয়ে দেবো, কারণ যেহেতু দার্জিলিং আসার আজকেও পিন্টাল ভিলেজ, এটা দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যেই, পিন্টাল ভিলেজটা আমরা ডেভেলপ করব গভর্নমেন্টের পক্ষ থেকে, পুলিশ করবে। মিরিক ট্যুরিজম যে সেন্টারগুলো আছে অনেক দিন ধরে অবহেলিত পড়ে আছে, ওটা ডেভেলপ করবে জিটিএ। এবং মিরিকে আমরা 100 বেডের একটা হসপিটালও করে দিচ্ছি, বাস স্ট্যান্ডও করে দিচ্ছি। তাছাড়াও কার্শিয়াংয়েও থাকার জায়গার অভাব আছে, কার্শিয়াং থেকে ওরা দুটো কলেজের কথাও বলেছে, রোহিত তাকদা আর একটা হচ্ছে তিনধরিয়া, সেগুলো আমরা প্রাইভেট কারোর সাথে কথা বলবো, যদি তারা ইন্টারেস্টেড হয়ে করে আমরা খুশি হব। আগেও অনেক হয়েছে, কার্শিয়াংয়েও কিছু অ্যাকোমোডেশন তৈরি হবে, কালিম্পংয়েও লাভা লোলেগাঁও ডেলো কালিম্পং নিয়ে একটা ডেভেলপমেন্ট প্ল্যান অফ অ্যাকশন জিটিএকে তৈরি করতে বলা হয়েছে, তারা তৈরি করে দিলে জিটিএ এবং স্টেট গভর্নমেন্ট মিলে সেই কাজগুলো করবে। আর নেক্সট প্রোগ্রাম দার্জিলিংয়ে হবে, এটা ওরা রিকোয়েস্ট করেছে দার্জিলিং হিলে, আমরা সেটাকে গ্রহণ করেছি। সুতরাং আজকে আবার আমি দার্জিলিং জেলায় এসে 8ই জুলাইয়ের পর থেকে অনেকদিন আমার দার্জিলিং জেলায় ঢোকা হয়নি, আসা হয়নি আন্দোলন চলার ফলে। আজকে দার্জিলিং জেলায় পিন্টেল ভিলেজে আমরা মিটিং করলাম, জিটিএ চুক্তিও এখানে হয়েছিল এবং এখানে আমার দার্জিলিং জেলার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিংও হয়েছিল। আজকে দার্জিলিং জেলায় এসে শুকনার ঠিক আগেই পিন্টেল ভিলেজে মিটিং করে আমরা খুব খুশি এবং পাহাড়ের ভাই বোনেদের সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি। সমতল এবং পাহাড় সবাইকে নিয়েই আমরা একসাথে কাজ করব, এটাই আমাদের শপথ, এটাই আমাদের অঙ্গীকার, এটাই আমাদের প্রতিজ্ঞা। এবং দার্জিলিংয়ে আজকে যে শান্তি ফিরে এসেছে তার জন্য আমি দার্জিলিংয়ের অল পলিটিক্যাল পার্টিকে এবং জিটিএকে আমাদের অন্তরের অভিনন্দন, আমাদের ধন্যবাদ জানাচ্ছি। এবং বাদ বাকি ডেভেলপমেন্ট আমি এটুকু বলতে পারি, ডেভেলপমেন্টের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না, আমরা যতটা পারবো পাহাড়িয়া পাহাড়কে উন্নতি চাহাচ্ছি, পাহাড়কে ডেভেলপমেন্ট চাহাচ্ছি, পাহাড়কে চাই এমপ্লয়ি হোক, চাই টি বাগান কা শ্রমিক মজদুর হোক, যো চাই বাগান ডিসিশন কা মুতাবিক পেনশন কা রুপিয়া দে দিয়া, ও সরি স্যালারি আর বোনাস বোনাস যো দে দিয়া ঠিক হ্যায়, লেকিন দো চার নেহি দিয়া উসকা খিলাফ মে গভর্নমেন্ট উসকো কোশিশ করেঙ্গে দেনে কে লিয়ে, আগার নেই করেঙ্গে তো হাম লোগ কানুন কা মুতাবিক হাম বন্দস করেঙ্গে। আর জো হ্যায় কি দার্জিলিং মে হামারা টিচার কো স্যালারি মিলেঙ্গে, লেকিন উসকো সিলেবাস কমপ্লিট করনে কে লিয়ে হলিডে মে ভি কাম করনে পড়েগা। হামারা জো গভর্নমেন্ট এমপ্লয়িজ হ্যায় উসকে লিয়ে হাম 2 মহিনা কা 3 মহিনে সে 2 মহিনা কা স্যালারি দেনে কা বন্দোবস্ত কর রহা হ্যায়, 3 মহিনা হাফতে স্যালারি কে লিয়ে আর 1 মহিনা হাম 15 ডে স্পেশাল লিভ করকে ইসকো অ্যাডজাস্ট কর দেঙ্গে, জেসে উসকো বাদ মে কোই ডিস্টার্ব না হো, তো 2 মহিনা কা স্যালারি ও লোগো মিলেগা। তো ইনি শব্দ কো সাথ বহুত সারে ডিসিশন হাম লোগো নিয়া হ্যায়, চাহে সিঙ্কো না হো, চাহে আর ভি বহুত সারে পাহাড় কা ইস্যু হো, বহুত সারে চর্চা হুয়া হ্যায়, বহুত সারে ডিসকাশন ভি হুয়া হ্যায়, জো ভি হাম কর সকতা হ্যায়। আর WBCS মে নেপালি কো নেপালি ল্যাঙ্গুয়েজ হ্যায় লেকিন সাবজেক্ট অপশনাল দেনে কে লিয়ে এক রিকোয়েস্ট আয়া, ও হাম জরুর হাম চিফ সেক্রেটারি উসকো দেখ রহা হ্যায়, ও বাত করকে উসকো বতা দেঙ্গে জেসে হাম লোগ কুছ কর সকতা হ্যায়, ইসলিয়ে হাম লোগ খুশি হোঙ্গে আগার ও রহেগা। আর দার্জিলিং মে সেন্টার করনে কে লিয়ে বোলা তো এ ভি হাম লোগ কনসিডার করনে কে লিয়ে হাম লোগ বাতচিত করেঙ্গে। এই থা আজ দার্জিলিং কা মিটিং, নেক্সট মিটিং কব হোগা মে আপকো 2-3 দিন মে বতা দেঙ্গে।
ठीक है, हो गया।